يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم، بل هو شرا لهم، سيطوقون ما بخلوا به يوم القيامة. وقال الله تبارك وتعالى في موضع آخر، والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. সম্মানিত আজকের জুমার উপস্থিতি, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অতঃপর তিনার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এর আগেই, রমজানের আগেই, পুরো বিষয়টা সম্পূর্ণ করিনি, পরিস্থিতি দেখে সেভাবে আলোচনা করেছিলাম এবং একটি গুরুত্বপূর্ণ অংশ রেখেছিলাম, সময় সাপেক্ষে সে বিষয়ে আলোচনা করব ভেবে। তো যেহেতু রমজান মাস চলছিল, সেই হিসাবে রমজান বিষয়ক আলোচনা আপনাদের সামনে রাখছিলাম। এবার যে বাকি অংশটি রয়েছে সে ব্যাপারে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এবং আরও যে সমস্ত আয়াতগুলো আছে আমার বিষয়ের সঙ্গে সম্পর্কিত এবং এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত যত হাদিস আছে, গুরুত্বপূর্ণ অসংখ্য হাদিস আছে, আয়াত আছে, সমস্ত আয়াত হাদিস তুলে ধরা সম্ভব হবে না। যতটা দরকার আপনাদেরকে বোঝানোর জন্য আমি ততটাই চেষ্টা করবো সে সমস্ত কোরআনে আয়াত এবং হাদিসগুলো তুলে ধরার, কারণ সমস্ত আয়াত কোরআনে আবার হাদিসগুলো তুলে ধরা সম্ভব নয়।
তো এর আগে আপনাদের সামনে জাকাতের ব্যাপারে আলোচনা করেছিলাম, আর আজকের যে জাকাতের একটি অংশ আলোচনা হবে সেটা হচ্ছে ইসলামে জাকাতের বিধান এবং জাকাতকে অস্বীকারকারীর হুকুম কি। আপনি বা কিছু লোক বলতে পারেন যে আমরা তো জাকাত দিয়ে এলাম কিছুদিন আগে, 10 দিন হলো না জাকাত দিলাম, আবার এখন বলার দরকার কি? সে যখন জাকাত দেবো তার 1 মাস আগে বলে তো ভালো হয়, জাকাতও দিলাম। যারা বলে তারা কোথায় পেয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এখনো পর্যন্ত ইসলাম নিয়ে স্টাডি করেছি, পড়াশোনা করেছি, অনেক কিছু যতটা আমার সাথে হয়েছে আমি কিন্তু পাইনি। আমি যেখানে পেয়েছি সেখানে আল্লাহ রাসূলের কথা আমি নকল করছি আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলছেন তোমার মাল নিসাব পরিমাণ মিনিমাম যে অ্যামাউন্টটা হতে হবে সেই পর্যায়ে যদি আপনার মাল হয়ে যায় হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, এটা হচ্ছে হাদিসের কথা। এবং সেই সম্পদ যখন পুরো 1টি বছর অতিবাহিত হবে তখন তোমার উপরে জাকাত ফরজ হবে। তাহলে আমার মাল দেখা গেল আমার 2,50,000 টাকা যেটা ইসলামের নিসাব জাকাতের, আমার দেখা গেল রমজান মাসের 4 মাস পর, রমজান মাস শেষ হলো তার 4 মাস পর আমার নিসাব পরিমাণ সম্পদ হলো, তাহলে আমি কি রমজান মাস থেকে শুরু করবো নাকি রমজানের 4 মাস পর থেকে শুরু করবো? হাদিস কি বলে, ইসলাম কি বলে? ইসলাম বলে যখন তোমার মাল নিসাব পরিমাণ পৌঁছে যাবে তখন থেকে তুমি সময় গণনা করো। তাহলে আমরা কেন রমজান মাসকে নির্দিষ্ট করে নিয়েছি? এটা তো হাদিসের কথা নয়, এটা তো কোরআনের কথা নয়, এটা ইসলামের কথা নয়। ভুল বললে আপনি বলবেন যে মনে সাহেব আপনি ভুল বলছেন, সব কথায় চুপ করে বসে থাকলে হবে না, হ্যাঁ গুলো হবে না। আমি যদি ভুল বলে আপনি বলবেন যে সেটা ভুল বলছেন, আমি ইসলাম যেটা বলছি আমি সেটা আপনার সামনে তুলে ধরবো। ইসলাম বলছে যখন তোমার মাল নিসাব পরিমাণ পৌঁছে যাবে তখন থেকে তুমি দিন গণনা করে 1 বছর পর্যন্ত। তাহলে যিনারা রমজান মাসে জাকাত দিয়ে গেছেন তাদের রমজান মাসে নিসাব মানে 1 বছর পূর্ণ হয়েছে, আর যাদের আরো রমজানের 4 মাস পরে পূর্ণ হবে তারা 4 মাস পরে দেবে। আপনি যদি ভাবেন যে আমি রমজান মাসেই দেবো, আপনার বছর হয়নি 8 মাস হয়েছে বা 10 মাস হয়েছে, 12 মাস হওয়ার পরে জাকাত ফরজ হয়, কিন্তু আপনার 8 মাস কি 10 মাস হয়েছে? ওলামায়ে কেরামদের একমত আছে যে কেউ চাইলে অগ্রিম জাকাত দিয়ে দিতে পারে যদি উপকারে আসে, এমনি এমনি দিলে হবে না। জামাই আমি এমনি কি বেশি করবো, আমি 3 মাস আগে দিয়ে দিলাম, এটা ইসলাম বলে না। যদি আপনার 3 মাস বা 2 মাস আগে দিলে মুসলিম জাতির উন্নতি হবে বা কোন মানুষের উন্নতি হবে, উপকারে আসবে, তাহলে সেক্ষেত্রে ওলামায়ে কেরামরা জায়েজ করেছেন যে 1 মাস আগে দিতে পারেন জাকাত, এবং দিলেও করা যায়, আপনি 2 মাস 3 মাস পরে দিতে পারেন। কখন দেখছেন যে আমার জাকাত এখন ফরজ হয়েছে, আমি যদি 3 মাস পরে দিই তা কিছু জাতির উপকারে আসবে বা কোন মানুষের বেশি উপকারে আসবে এখন দোয়া চাইতে, বা এখন দিতে আমার অসুবিধা হবে কোন কারণবশত আমি দিতে পারছি না এই সময়ে, তখন আমি জাকাতটাকে কদিন দেরি করতে পারি। এক্ষেত্রে ওলামায়ে কেরামের ইজমা আছে। আর আমরা যারা রমজান মাসকে নির্দিষ্ট করে দিয়েছি বা রমজান মাসে বা আমাদের এর আগে যাদের সময় হয়ে গেছে জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত যারা জাকাত আদায় করেননি, তাদের অবস্থা বা তাদের অবস্থা কি হবে আমি সেটাই পবিত্র কোরআন থেকে এবং সেই হাদিস থেকে তুলে ধরবো আপনার সামনে। তার আগে একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরি যে আমাদের সামনে থেকে যে একটি পবিত্র রমজান মাস অতিবাহিত হলো, প্রতিটি ইবাদত যেগুলো আল্লাহ তাআলা করতে নির্দেশ দিয়েছেন সেগুলো মানুষকে করতে হবে, যদি করে তবে নেকি হবে, যদি না করে গুনাহগার হবে। কিছু আলেম বলে থাকেন যে জাকাত দিলে নেকি হয় না, শুনেছেন কি না বলতে পারবো না কিন্তু আমি শুনেছি যে জাকাত দিলে নেকি হয় না, জাকাত দিলে তোমার ফরজিয়াত আদায় করা হয়, এটা ভুল কথা। আমার জাকাত ফরজ, আমি জাকাত দিলে নেকি পাবো না? আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি নামাজ পড়লে কি নেকি পাবো না? এটা কথা হলো? প্রতিটি ইবাদত করলে আল্লাহ নেকি দেবে, ফরজ বলে যে এটা বাধ্যতামূলক,
মানে গলা কাটা থেকে বেঁচে গেলে আমি এমনটি নয়, অবশ্যই নাকি পাবেন, ইবাদত করলে নাকি পাবেন, যেটা ফরজ হোক বা নফল হোক। এবার কেউ কেউ বলে, ওদেরই কিছু মধ্যে কিছু লোক আছে যে যারা বলে যে যাকাত দিলে নেকি হবে না, অথচ ওরাই বলছে যে রমাদানের মাসে যাকাত দেবেন তাহলে নেকি বেশি পাবেন। চিন্তা করুন, যে লোকটা বলছে যাকাত দিলে নেকি হয় না, যাকাত দিলে আপনার গলা কাটা বন্ধ হয়, আপনার জালমান জান এবং মালের হেফাজত হয়, ওই লোকটাই বলছে যে যাকাতটা আপনি রমাদানের মাসে নির্দিষ্ট করে আপনি রমাদানের মাসে বেশি নেকি পাবেন, কারণ অন্যান্য মাসে তুলনায় রমজান মাসে আল্লাহ বেশি নেকি দেন। তাহলে চিন্তা করেন, একটা মানুষ দুই রকম কথা আপনি শুনতে পাবেন। এটা আপনাদের সামনে আমার যুক্তি তুলে ধরলাম, এবার আপনারা বিবেচনা করবেন বিষয়টা কি। কিন্তু আমার কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, যখনই আপনার যাকাত ফরজ হয়ে গেল সঙ্গে সঙ্গে আদায় করেন, আগেও করবেন না দেরি করবেন না। আর আমাদের সামনে যে রমজান মাস চলে গেল তা আমরা অবহেলা করে এ রমজান মাসের রোজাকে ছেড়ে দিলাম। শুধু যাকাত নয়, যেগুলো ইসলামের ফরজ, যেগুলো বাধ্যতামূলক, সেগুলো আমাকে যে কোনো উপায়ে করতে হবে। কোন মানুষ যদি সেগুলো অস্বীকার করে, সেই সমস্ত আহকামগুলো ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা এক মাবুদ, তিনি হচ্ছে ইবাদতের যোগ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রসুল। এটা এক নম্বর সাক্ষী দেওয়া। দুই নম্বর, ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউয যাকাত, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেয়া, যাকাত হচ্ছে তিন নম্বর। দুই নম্বরে বলা হয়েছে সলাতের কথা, তিন নম্বর, চার নম্বরে বলা হয়েছে হজ্জের কথা, এবং তারপর পাঁচ নম্বরে বলা হয়েছে রোজার কথা। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। এই সমস্ত জিনিসগুলো মানুষ যদি অনিচ্ছাকৃত অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে সে কাবিরা গুনাহ করবে। কোনো মানুষ যদি জেনে শুনে যাকাত দেওয়া ছেড়ে দেয়, সে কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলো। কোন মানুষ যদি জেনে শুনে রমজান মাসের রোজাকে ছেড়ে দেয়, ত্যাগ করে, তাহলে সে কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলো। কোন মানুষ জেনে শুনে বুঝে অবহেলা করে যদি নামাজ পড়া ছেড়ে দেয়, নামাজ প্রতিষ্ঠা করা ছেড়ে দেয়, সে কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত হলো। আর কাবিরা গুনাহ তওবা ছাড়া কোনোদিন মাফ হবে না। অতএব আপনাকে তওবা করতে হবে। যদি আপনি এই সমস্ত কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত হন, তাহলে আপনাকে তওবা করে ইসলামের মধ্যে আবার ফিরে আসতে হবে। আপনি ভাবেন না, উযু করলে আপনার এই কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। জুম্মার জুম্মা নামাজ পড়ে সাগিরা গুনাহ, এই কাবিরা গুনাহ কোনোদিন মাফ হয় না। রমজান মাসে, রমজান মাসের এই যে রোজা রাখছেন, আল্লাহ রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজান যে রোজা করছেন, মধ্যেকার সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু এই কাবিরা গুনাহ কোনোদিন মাফ হবে না। কাবিরা গুনাহর জন্য আপনাকে তওবা করতে হবে। যদি আপনি অবহেলা করে রমজান মাসের রোজাকে ত্যাগ করে থাকেন, আপনি কাবিরা গুনাহ করেছেন, অতএব আপনাকে তওবা করতে হবে। আপনি তওবা করুন যে আমি ভুল করেছি, আগামীতে এই ভুল আমি কোনোদিন করবো না। যদি আপনি বেঁচে থাকেন, আল্লাহ আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামীতে আমি অবশ্যই রোজা করব। আর যদি আল্লাহ আগে মেরে দেন, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু আপনার তওবা করতে হবে। তওবা না করে যদি আপনি এই অবস্থায় মারা যান, তাহলে আপনার জন্য শাস্তি অবধারিত। আপনি ভাবেন না আপনি বেঁচে যাবেন। আজ পৃথিবীর মানুষের কাছ থেকে আপনি বেঁচে যেতে পারেন, কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচবেন না। শুধু একটি হাদিসের কথা আপনি আপনার সামনে উল্লেখ করব, সেই ইবনে খুজাইমা হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তিনি আনহু তিনি বর্ণনা করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থা, স্বপ্নের মধ্যে আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম যে একটি সম্প্রদায়কে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, মা মাথাকে নিচুর দিকে, পাগুলোকে উপর দিকে বেঁধে ঝুলন্ত অবস্থায় এক সম্প্রদায়কে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, এদের এই অবস্থা কেন? ফেরেশতার তরফ থেকে উত্তর আসলো, এরা সেই সম্প্রদায় যারা অবহেলা করে রমজান মাসের রোজাকে ছেড়ে দিত, ত্যাগ করতো, রমজানের রোজা রাখতো না, অবহেলা করে। আর যারা পুরো রমজানকে ছেড়ে দিচ্ছে, রোজাই রাখেন না, কেউ যদি একটা দুটো অবহেলা করে রোজা ছাড়ছেন,
তাদের যদি এই অবস্থা হয়, আর যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, যারা বলছে এই রোজা রেখে কি হবে, রোজা রেখে কে বড় লোক হলো, হ্যাঁ কবরে যাবো দেখবো কি হবে না, কবরের জিনিস কবরে গিয়ে বুঝবো, এখন কেন চিন্তা, এখন আমরা পৃথিবী নিয়ে ব্যস্ত আছি, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, চাকরি নিয়ে ব্যস্ত আছি, সংসার নিয়ে ব্যস্ত আছি, এখন কেন অনেক কালকে মানে কবরের জিনিস এখন কেন চিন্তা ভাবনা করবো, এইরকম চিন্তাধারা নিয়ে ইসলামিক আইনকে যদি আপনি ব্যঙ্গ বিদ্রুপ করে থাকেন, আপনি কুফরি করছেন, এই কুফরির ফল কিন্তু আপনাকে কালকে আমাদের মাঠে দিতে হবে। আর যদি আপনি স্বীকার করেছেন যে না যাকাত হজ নামাজ রোজা এগুলো ফরজ আমি পাচ্ছি না, বা কোনো কর্মে শয়তানের প্ররোচনা পড়ে আমি করছি না, এইরকম যদি আপনার অবস্থা হয় তাহলে আপনি কাবিরা গুনার মধ্যে রয়েছেন, আপনাকে আল্লাহ শাস্তি দিতেও পারেন, বা শাস্তি দেওয়ার পরে দীর্ঘদিন জাহান্নামের পরে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনাকে তওবা করে মরতে হবে, তওবা করার যদি আগে মারা যান তাহলে আপনার ব্যাপার কিন্তু খারাপ আছে। এবার আসি যে রমজান যে আমাদের গেল, যারা এই মাসটিকে অবহেলা করে কাটিয়ে দিয়েছেন তাদের অবস্থা কিন্তু খারাপ, এটা আগেই বললেন একটা হাদিস, বেশি কিছু বললাম না। এবার যারা এই যে আমাদের একটি বিধান, ইসলামের একটি বিধান যে মাল নির্দিষ্ট পরিমাণ জাকাত পরিমাণ পৌঁছে গেলে তাকে জাকাত আদায় করতে হবে, এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার মধ্যে একটি স্তম্ভ, এটাকে হটিয়ে নিলে ইসলাম একটু নড়বড়ে হয়ে যাবে, আপনার ইসলাম দুর্বল আছে। আপনি যদি জাকাত না দেন, আপনি বাকি সমস্ত কর্ম করছেন কিন্তু আপনার আমল থেকে জাকাত হটে গেছে, জানতে হবে আপনার ইসলাম নড়বড়ে হয়ে গেছে, আপনার একটা পিলার নেই, আপনার ইসলামের একটি পিলার হটে গেছে, আপনার ইসলাম দুর্বল, আপনি সাবধান হয়ে যান। পবিত্র কোরআনে জাকাতের সঙ্গে সঙ্গে নামাজের সঙ্গে সঙ্গে জাকাতকে নিয়ে আসা হয়েছে, এতটুকু যথেষ্ট আপনাদের জন্য যে জাকাতের তুলনায় এই নামাজের তুলনায় জাকাত কোনো অংশেই কম নয়, নামাজের তুলনায় জাকাত কোনো অংশেই কম নয়, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে যেখানে নামাজের কথা বলেছেন পাশাপাশি জাকাতের উল্লেখ করেছেন। এতটুকু যথেষ্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে জাকাতের গুরুত্ব কতটা, এর বিধান কতটা। সূরা তওবা 9 নম্বর অধ্যায় 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা তোমাদের সঙ্গে চুক্তি করেছিল, এই কাফের মুশরিকরা নবীর সঙ্গে চুক্তি করেছিল, তারা চুক্তি ভঙ্গ করেছে। হে নবী শুনে নাও, এই যে হুরমতওয়ালা মাছগুলো আছে, হারাম মাছ রয়েছে, যে মাছে কোনো রকম কাফেরদের সঙ্গে লড়াই ঝগড়া করা পর্যন্ত হারাম, এই মাসটা যখন অতিবাহিত হয়ে যাবে তখন তাদেরকে ওই সমস্ত কাফের যারা চুক্তি লঙ্ঘন করেছিল ওদেরকে যেখানে পাবে তাদেরকে ধরো পাকড়াও করো, উট পেতে বসে থাকে ওদের ওদের সঙ্গে লড়াই করার জন্য, ওদেরকে মারার জন্য, কারণ তারা চুক্তি লঙ্ঘন করেছে। এটার মানে এটা বুঝিয়েন না যে কাফের দেখে একদম ঢালা ভয় মারতে বলেছে। অনেকে এই আয়াতকে উল্লেখ করে ইসলামের চরম অপব্যাখ্যা করছে, ইসলামে বলছে দেখো কাফের মুশরিক দেখে যেখানে পাবে হত্যা করো, কিন্তু আগে পেছু দেখে না, প্রসঙ্গবিহীন কথা, আগে পেছু দেখতে হবে আয়াতগুলো কি আছে, কারণ তারা চুক্তি লঙ্ঘন করেছিল, যার কারণে আল্লাহ বলছেন তুমি ওই মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওদেরকে যেখানে পাবে ওদের সঙ্গে লড়াই করো, ওদেরকে হত্যা করো, কারণ তারা চুক্তি লঙ্ঘন করে যুদ্ধের আগাজ করেছিল। তারপরে বলছে এত কিছু হওয়ার পরে মারামারি করবে বলছে, তারপর আল্লাহ বলছেন কি, ফাইন তারু আকামাসসালাতা ওয়া আতুজ-জাকাতা ফাখলু সাবিলাহু, দেখুন তারপরেও চুক্তি লঙ্ঘন করেছে, যুদ্ধের আগাজ দিয়েছে, যুদ্ধের জন্য ঘন্টি বাজিয়েছে ওরাই আগে, তারপরে যদি পরবর্তীতে যদি তারা বুঝতে পারার পরে যদি তওবা করে নামাজ প্রতিষ্ঠা করে যাকাত দিতে শুরু করে, তারা যদি আত্মসমর্পণ করে, তাদেরকে তুমি তাদের রাস্তায় ছেড়ে দাও। তারা যদি ইসলামকে ভালোবাসে, ইসলামে আসতে চায়, ইসলামের ছায়াতে আসতে চায়, তাহলে তুমি তাদেরকে এমন একটি নিরাপদ জায়গায় নিয়ে যাও যেখানে তারা ইসলামের বাণী শুনতে পায়, ইসলাম সম্পর্কে যে ভুল ভ্রান্তি তাদের মধ্যে আছে সেই ভুল ভ্রান্তিগুলো যেন দূর হয়ে যায়। ইসলাম এমন একটি মহান ধর্ম, দেখুন এত কিছু হওয়ার পরে যদি যাকাত দেয়, তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, তাকে আপনি গায়ে হাত দিতে পারবেন না, সামান্য একটু
ওই শব্দ খারাপ শব্দ আপনি ওর জন্য ব্যবহার করতে পারবেন না, ইসলাম নিষেধ করেছে। কারণ সে নামাজ প্রতিষ্ঠা করেছে, তওবা করেছে, যাকাত দিতে শুরু করেছে। পবিত্র করে অসংখ্য জায়গায় এইভাবে আল্লাহ তাআলার কথা বলেছেন যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও। আমরা নামাজ প্রতিষ্ঠা করি, নামাজ প্রতিষ্ঠা অনেকেই করছে, নামাজ প্রতিষ্ঠা করতে অসুবিধা নাই, কিন্তু জাকাত দিলে আমি অনেক কষ্ট করে আমি টাকা উপার্জন করেছি, আর আল্লাহ বলে দিয়েছেন, নবী বলে দিয়েছেন, আমি টাকা আল্লাহ দিয়ে দেবো, 100 টাকা 2000 টাকা দিয়ে দেবো, এত এত সহজ মানে তো তাই দিই না, মানে তাই এরকম না বললে মানে কিন্তু তাই, আপনি দিচ্ছেন না তার মানে কিন্তু এটাই দাঁড়ায় যে আপনার আল্লাহর কথাকে আপনার পছন্দ হয় না। আমি কষ্ট করব আল্লাহ নেমে নিয়ে নেবে, এটা আমার পছন্দ হয় না, যার কারণে আপনি জাকাত দিচ্ছেন না। কয়েকজন মানুষ জাকাত জাকাত দেয় তা বলবো না, দেয় কিন্তু অল্প সংখ্যক মানুষই জাকাত আদায় করছে। অধিকাংশ মানুষ আজ এই গুরু দায়িত্ব থেকে পিছিয়ে আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, না হলে আমাদের পরিণাম কিন্তু ভয়াবহ হবে। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। একটি হাদিস আপনার সামনে তুলে ধরেছিলাম সহিহ বুখারীর 4 নম্বর হাদিসটি, আরেকটি হাদিস আপনার সামনে তুলে ধরি, ওটা 8 নম্বর, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, ওটা একটি হাদিস। আরেকটি হাদিস আপনার সামনে তুলে ধরি, এই হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিমের মধ্যে, কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানের প্রথম হাদিস। আগে যে হাদিসটা বললাম বুনিয়াদ ইসলাম ওয়ালা খামস, ওটা সহিহ বুখারীর কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আর সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের প্রথম হাদিস। এই হাদিসটিকে নাম দেওয়া হয়েছে কি, হাদিসে জিব্রাইল, কারণ এই হাদিসটি জিব্রাইল আলাইহিসসালাম নিজে এসে হাদিসটি তিনি শুনিয়েছিলেন সাহাবায়ে কেরামদের রাসূল থেকে। ব্যাপারটা কিভাবে বর্ণনা করে বলছেন, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসেছিলাম, আলোচনা হচ্ছিল, ইসলামিক কোনো আলোচনা হচ্ছিল, হঠাৎ দেখি এক ব্যক্তি উঠে আসছে, ধপধপে সাদা একদম পোশাক, মনে হচ্ছে একদম সাদা ধপধপে, আর চুলগুলো চকচকে কালো, তার মধ্যে সফরের কোনো আলামতই দেখতে পাচ্ছি না, এবং আমাদের আশেপাশের লোক বলে মনে হয় না, দূর থেকে যদি একটা নতুন পোশাক পরে আসে, যদি বাসের চেয়ারে বসে দেখবেন পাঞ্জাবিতে ভাঁজ পড়ে যায়, চেয়ারে যদি কাপড়টা পড়ে যায় ভাঁজ হয়ে যায়, দেখে বুঝতে পারবেন দূর থেকে আসছে, চুল মনে হয় খেবড়া হবে, পোশাকটা এবারে খেবড়া হবে, দূর থেকে আসলে আপনি বুঝতে পারবেন দূর থেকে আসছে। আর যদি কাছের লোক হয়, আমার গ্রামের লোক হবে আমি চিনব না, এটা হয় তো সাহাবায়ে কেরামরা বলছে দূর থেকে এসেছে এমনও মনে হয় না, আমাদের আশেপাশের লোক এমনও মনে হচ্ছে না। তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বসে আছেন, আর এসে আল্লাহ রাসূলের সামনে এসে বসে পড়লেন, ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই, আল্লাহ রাসূল এইভাবে নামাজ যেমন বসি তাসাহুদের সময় ওইভাবে উনি এসে বসে পড়লেন, এই হোটো সঙ্গে হোটো লাগিয়ে দিয়ে। তারপরে ওয়াজা কাফাই আলা ফাকজা, এটা হাদিসের কথা, তিনি নিজের হাতের তালু দুটোকে আল্লাহ রাসূলের রাঙের উপর রেখে দিলেন। রাখার পরে সরাসরি আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আসলে প্রশ্ন করার উদ্দেশ্য সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়া এবং এদের মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দেওয়া যে ইসলাম কি আসলে, যেটা আমরা ভুলের মধ্যে পড়ে আছি, ইসলামই বুঝি না। মা বাপ আমাদেরকে জন্ম দিয়ে দিয়েছে, আব্দুর রহিম নাম নিয়ে নিয়েছে, এর চাইতে বড় মুসলিম আমার কি হবে, তাই না? আমরা বাপ মা আমাদের মুসলিম, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এর চাইতে বড় সার্টিফিকেট আপনি কি নেবে না, এর চাইতে বড় সার্টিফিকেট আর হয় নাকি? আপনার নামাজ দূরে থাক, জাকাত দূরে থাক, সমস্ত আহকাম দূরে থাক, আপনার সবচেয়ে বড় ডিগ্রি কি, আমার বাপ মা কিন্তু মুসলিম, আমার নাম কিন্তু আব্দুর রহিম। তারপরে কি বলছে দেখুন, সরাসরি নবীর নাম উল্লেখ করছেন, ইয়া মুহাম্মদ, আপনি হাদিসটা দেখতে পারেন, একটা মানুষের রূপ ধরে আসছেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি বলছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ তুমি ইসলামের ব্যাপারে আমাকে অবহিত করো, ইসলাম কি জিনিস আমাকে বলো। আল্লাহ রাসূল বলছেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় সত্যকারী মাবুদ নাই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল, যেটা আগের হাদিস সহিহ বুখারী যেটা হাদিসের সঙ্গে মিলে যায়, এটা 1 নম্বর ইসলামের প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওয়া তুকিমাস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে ইসলাম, ভালো করে বুঝুন।
আব্দুর রহিম নাম নিয়ে ইসলাম হয়, ইসলাম টিকে রাখা যায় না, মুসলিম হওয়া যায় না। আল্লাহ আল্লাহ রাসূল বলছে তুমি মুসলিম হলে সাক্ষী দাও এইটা। তারপরে তো কিমা সালাত নামাজ প্রতিষ্ঠা করো, অথবা যাকাত নামাজ প্রতিষ্ঠা করে ক্ষান্ত হলে হবে না, যাকাত আদায় করতে হবে, তবে তুমি একজন মুসলিম হতে পারবে। এতটুকু থেমে গেলেন না, ইসলামের সঙ্গে আরো বাড়িয়ে দিচ্ছেন, বলছেন কি ওয়া তাসুমু রমাজান, তুমি রমজান মাসে রোজা পালন করবে, ওয়া তাহাজ্জাল বাইতা মানস্তাতা ইলাইহি সাবিলা, তোমার শক্তি থাকলে সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা ইসলামকে ভুল বুঝেছি, আমার বাপ মা মুসলিম, আমার নাম আব্দুর রহমান, আমি মুসলিম, কিন্তু এই যে হাদিস, এই যে কুরআন, এগুলোকে ছুড়ে ফেলে দিয়েছি, দরকার নেই এগুলো। সাবধান হয়ে যান, যারা যাকাত আদায় করছেন না তারা সাবধান হয়ে যান। আর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি, সহিহ মুসলিমের, ওই সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 130 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের জন্য গভর্নর হিসাবে প্রেরণ করছেন, তখন তিনাকে ওসিয়ত করছেন কি, আল্লাহ রাসূল বলছেন ইন্নাকা তাআতি কওমাম মিন আহলিল কিতাব, হে মুয়াজ শোনো, তুমি এমন একটি জাতির কাছে প্রেরিত হচ্ছ যে জাতিটা হচ্ছে আহলে কিতাব, ইহুদি নাসারা, তাদেরকে আল্লাহর তরফ থেকে ঐশিক গ্রন্থ মানে দেয়া হয়েছিল, তুমি সেই জাতির কাছে প্রেরিত হচ্ছ, অতএব তোমার প্রথম যে কাজ হবে সে কাজ কি? দেখুন দাওয়াত দেওয়ার নিয়ম কানুন আল্লাহ রসুল তিনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে দাওয়াত কিভাবে দিতে হয়। আল্লাহ রসুল কি বলেন, সর্বপ্রথম তুমি কি দাওয়াত দেবে, ফাদু অহম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম ওই জাতিদেরকে যে জিনিসের দাওয়াত দেবে সেটা হচ্ছে কি, কালেমার দিকে। তুমি তাদেরকে বোঝাও যে এক আল্লাহ আছে সাত আসমানের উপরে, সেই সমস্ত ইবাদতের মালিক, তোমাদেরকে যে রিজিক দান করছে সে আল্লাহ, অতএব সমস্ত ইবাদত তার জন্য করতে হবে। তোমরা যে আরো ওয়াসিলা বানিয়ে নিয়েছো মূর্তি টুটি হাবি জাবি নিয়ে, এগুলো সব বাদ দিতে হবে, এক আল্লাহর দিকে দাওয়াত দাও। ফাইনহু মাতাউল জালিক, যদি তারা এই বিষয়ে একমত পোষণ করে, এই বিষয়টা তারা মেনে নেয়, তাহলে কি করবে, ফাআলিম হুম, তাদেরকে তুমি অবহিত করাও, তাদেরকে তুমি জানিয়ে দাও, ইন্না আল্লাহ ইফতারা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি লাইলিন ওয়া লাইলাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে অবশ্য আল্লাহ তাআলা তোমার উপরে প্রত্যেক দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে, অতএব এটা তোমাকে পালন করতে হবে। যদি এই বিষয়ে তারা একমত পোষণ করে, তবে তাদেরকে আরেকটি বিধান জারি করে দাও, সেটা কি, ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাযা আলাইহিম সাদাকাতান, তাদের উপরে যে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন এটা তাদেরকে বুঝিয়ে দাও, নামাজ যদি মেনে নেয় তবে, আর নামাজকে যদি অস্বীকার করে দেয় এই বিষয় আসবেই না। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, তু খাযু মিন আগনিয়াইহিম, যে যাকাত তাদের ওই জাতির মধ্যে যারা ধনী তাদের কাছ থেকে সংগ্রহ করা হবে, তু খাযু মিন আগনিয়াইহিম, তাদের ধনীদের কাছ থেকে সংগ্রহ করা হবে, বা তুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং তাদের মধ্যে যারা গরিব অভাবী দুঃস্থ তাদের মধ্যে সেটা বিলি করে দেওয়া হবে। এই দুইটি হাদিস আপনার সামনে এখন উল্লেখ করলাম, সময় শেষ। আল্লাহ তাবারক তাআলা আমাকে যদি তৌফিক দান করে পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ বিস্তারিত বাকি অংশ আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে বিধান দান করেছেন সেই বিধানগুলো আমরা যেন সঠিকভাবে বুঝতে পারি, এর গুরুত্ব যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, এবং সঠিকভাবে এই বিধানগুলো আমরা যেন মূল্যায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন।